আসসালামু আলাইকুম, চলে এলাম আরো একটা নতুন রিভিউ নিয়ে। তো ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই তো ভাইয়া ভালো আছি। তো আজকে ভিউয়ার্সদেরকে কি দেখাবেন? আজকে যেটা দেখাবো সেটা তো না উঠলে বুঝবেন না। এই হলো ফোনের কন্ডিশন। দেখেন ফোনের কন্ডিশন, ফোন খুইলা দেখে আপনাকে। আচ্ছা, ফোন খুইলা দেখাইতেছেন, এর উপর বসবেন, এখন হবে জাদু ভাই। নিশ্চিত ভাঙছে, এই যে ভাই নিশ্চিত ভাঙছে। পা দুইটা একবার উপর কইরা, ঠিক আছে, এবার বসলাম, এবার বসলাম, এবার জাদু দেখে। ফোন তো আমার গেছে ভাই, না ভাই ভেঙে গেছে তো ভাই, ডিসপ্লে চলে গেছে ভাই, দেখেন ডিসপ্লে চলে গেছে। এই যে ওস্তাদ, সবকিছু ওকে ফাইন, ওকে ফাইন, ডিসপ্লে ভাঙে নাই। তোমরা ভাই জিনিসটা কি এখন হইলো, আমরা যারা বাসায় অনেকক্ষণ যাবত হোম অফিস করি, রিমোট জব করি, অফিসের মধ্যে রিমোট জব করি, আচ্ছা, বসতে 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 একবারে গরমে সব পিস ভিতরে সব ঘেমা টেমা গেছে, সব ঘেমা জায়গা একবারে সব ঘেমা। আচ্ছা, এখন আপনারা কি করবেন? আসি মহাবিপদে। হ্যাঁ, ম্যাজিক। আমি তো যেটার উপর বসে আসি দেখাইলাম, জিনিসটার নামটা কি কি আসলে জিনিসটা? এই হলো এক সিটার সাপোর্ট কুশন। এখন আপনার ডিটেলস আপনার খুইলা জিনিসটা দেখাবো, আসলে চমৎকার একটা পাতলা একটা কভারের মধ্যে। এই যে ওস্তাদ আপনার জিনিস, এ হলো দেখেন। আচ্ছা ঠিক আছে, জিনিসটা কি এবারে ভালো করে দেখেন। দেখতেই পাচ্ছেন আসলে ভাইয়া, কিন্তু আজকে একটা চমৎকার প্রোডাক্ট দেখাচ্ছে, যেটাকে আমরা এক্সিটার বলে থাকি। এটার উপর দিয়েই আপনি জিনিসটা দেখেন। আচ্ছা, কাজ করে কেমনে কাজ করে আমরা দেখি। প্রেসার দিব, ধরে প্রেসারটা দেওয়ার কারণে এটা একেবারে কিন্তু এটার মধ্যে আটকায় গেছে। যখন আমরা বসলাম তখন আর হিটটা কিন্তু, মানে যে আমাদের যে প্রেসারটা, প্রেসার বডির প্রেসারটা পুরোটা জায়গার মধ্যে সমান ভাবে সরাই পড়তেছে, যার কারণে এটার উপর কোন প্রেসার পড়তেছে, কোন প্রেসার পড়তেছে না। কিন্তু নরমালে আমরা যখন চেয়ারে, এইসব শক্ত চেয়ারে বসবো, তখন কিন্তু এটাতে বসার কারণে পুরো হিটটাই কিন্তু এটার উপর পড়বে, এটা একবারে ভেঙে ভেঙে চুরমার হয়ে যাবে। একইভাবে ফোনের যে ডিসপ্লে তারও একই অবস্থা, তারও একই অবস্থা। এছাড়াও প্রাইসটা সম্পর্কে একটু পরে বলতেছি। এছাড়া আমাদের আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি। আচ্ছা, অনেকেই বাসায় আমরা যখন কাজ করি নর্মাল চেয়ারের মধ্যে বসে আছি, বা অফিসে বা গাড়ি চালাইতে, ড্রাইভার বা যে কোনো কাজ, বসে থাকার যে কোনো কাজ করতে করতে লং টাইম আমাদের কি হয়, আমাদের পিছনের যে মাজাটা, এই যে ব্যাকবোন, এটা ব্যাকবোন। এই প্রোডাক্টটা হলো ব্যাক সাপোর্ট বেল্ট। আমরা দেখতেই পাচ্ছি দুইটা চেয়ারের মধ্যে দেওয়া আছে। তো এটা আমরা রেগুলার ইউজ করার জন্য জাস্ট আপনাদের দেখাচ্ছি, যাতে আমরা আমাদের প্রোডাক্টটা যাতে একটা সমস্যা থেকে বেরিয়ে। আচ্ছা, তো এই প্রোডাক্টটা যখন আমরা পিছনে আমাদের নর্মাল চেয়ারের মধ্যে দিলাম, অটোমেটিকলি কিন্তু আমাদের ব্যাকটা কিন্তু একটু আপার সাইডে, আমাদের আপার সাইডে চলে আসে, কার্ভ একটা শেপ কিন্তু করে ফেলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যার কারণে আমাদের পিছনের যে পেইনটা কম্পারেটিভলি কম হয়ে যাইতেছে, আপনার মেসেজ এর মতো একটা ফিল দিতেছে। তো ব্যাক পেইন আপনারা এটা থেকে অনেকটা রিলিফ পাবেন। এটাতে আপনার ফিচার দেওয়া আছে, আপনি দেখতে পারতেছেন, অ্যাবজর্ব প্রেশার পয়েন্টস দেখতে পারতেছেন, এয়ারস অ্যালাউজ এয়ার সার্কুলেটেড, রিটেইনস ইটস শেপ, স্ট্রং এন্ড ডিউরেবল, ফিটস মোস্ট চেয়ারস। অর্থাৎ আপনারা মোটামুটি মোরালেস সব চেয়ারে কিন্তু এটা ফিট করবে, এবং খুব সফট, এবং আপনারা দেখতে পাইতেছেন খুবই কিন্তু সফট, হ্যাঁ, এবং খুব লং লাস্টিং। এটা কিন্তু খুব সহজ, অল্প সময় যে নষ্ট হয়ে যাবে, এক মাস ইউজ করলাম নষ্ট হয়ে যাবে, ফেলে দিলাম, কোনো দরকার নাই। ইভেন আমার যদি এক থাকতো, ডিম থাকতো, আমি ডিমে বইসাও দেখাইতাম, ডিমও পাবো। আচ্ছা ভাই, আরেকটা কথা জানতে চাচ্ছিলাম, এই যে এটার উপর যে কভারটা রয়েছে বা কাপড়টা রয়েছে, এটা কি ওয়াশেবল কিনা? জি ভাইয়া, এটা একদম ওয়াশেবল। আপনারা একটা সার্টেন টাইম পরে, সপ্তাহে একদিন আপনারা এটা যদি চান, হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে কিন্তু শুকাই, আপনারা যদি কাপড়টা যদি আপনারা বারান্দায় বা ছাদে রোদের মধ্যে দেন, অটোমেটিক শুকায় যাবে। ধন্যবাদ। আচ্ছা, আপনারা চাইলে এরকম আকর্ষণীয় প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। আর আপনারা কিন্তু অলরেডি স্ক্রিনে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। আর যদি চান যে না সরাসরি আমাদের শোরুমে এসে এই প্রোডাক্ট গুলো দেখে শুনে অর্ডার করবেন, সেই ক্ষেত্রে শোরুমের অ্যাড্রেসটা স্ক্রিনেও রয়েছে।
হ্যাঁ, তারপর আমি আবারও বলে দিচ্ছি, শপ নম্বর 12 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর পাঁচতলায় মাঝখানের ক্যাপসুল লিফটের পুরো রাস্তাতে ডান পাশে আমাদের শোরুমটি পেয়ে যাবেন। আর এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু ভিউয়ার্স অলরেডি স্ক্রিনে শো করছে, চাইলে কিন্তু ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন। তো দেখাবো পরবর্তীতে নতুন আইটেমের রিভিউ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।